আসন্ন নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়ে তৃণমূল বিএনপির চেয়ারপারসন শামসের মুবিন চৌধুরী বলেছেন, বিএনপি সহ অন্য কোনো দল থেকে কেউ যোগ দিতে চাইলে স্বাগত জানানো হবে। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। নির্বাচনে তার দলের পক্ষ থেকে 300 আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি চলছে উল্লেখ করে 18 নভেম্বর থেকে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। নির্বাচনে ভোটার ও ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি হস্তক্ষেপ না করতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তৃণমূল বিএনপির চেয়ারপারসন। এ সময় দলের এক্সিকিউটিভ চেয়ারপারসন অন্তরা সেলিমা হুদা এবং মহাসচিব তৈমুর আলম খন্দকার উপস্থিত ছিলেন। তৃণমূল বিএনপি পক্ষ থেকে আমরা এই তফসিলকে স্বাগত জানাই এবং নির্বাচন কমিশনকে জানাই আমাদের সাধুবাদ। একই সাথে আমরা বলতে চাই যে তৃণমূল বিএনপি একটি নির্বাচনমুখী দল। আমরা দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণের জন্য সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করছি। আমাদের দ্বার উন্মুক্ত, যারা আসতে চান তাদেরকে আমরা স্বাগত করব। তারা যদি নির্বাচনে যদি যোগ্য থাকেন, তাদের যদি বিরুদ্ধে কোনো ধরনের আইনি কোনো বাধা না থাকে, অবশ্যই তাদেরকে আমরা গ্রহণ করব। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?